নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধারাবাহিক বর্ষণে বরাকে বন্যাতঙ্ক, বাঁধ পরিদর্শন করলেন দীপায়ন। পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সোনাবাড়ি ঘাটে চাঞ্চল্য। বৃষ্টিতে জাঠিঙ্গা নদীতে ভাঙন, নদী গর্ভে তলিয়ে গেল চারটি ঘর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধারাবাহিক বর্ষণের ফলে গোটা বরাক উপত্যকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির জমাজলে একদিকে শিলচর শহরটুকুন ডুবে রয়েছে, ঠিক তখনই বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় শিলচরে বন্যাতঙ্ক দেখা দিয়েছে। 22-এর বন্যার মূল যে কারণ ছিল সেই বেতকান্দি বাঁধের অবস্থান নিয়েও মঙ্গলবার আতঙ্ক দেখা দেয়। এদিন দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক, পুলিশ সুপার সহ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা বেরাঙ্গা এলাকায় গিয়ে সরজমিনে বেতকান্দি বাঁধ পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন জানান, 2022 সালে ভয়াবহ বন্যার পর যেভাবে মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিশেষ তৎপরতায় বরাক নদীর পার্শ্ববর্তী প্রত্যেকটি বাঁধের কাজ শক্তভাবে হয়েছে। নদীর জল বাড়লেও বাঁধের কারণে জল শিলচর শহরে ঢুকতে পারবে না। এদিন তিনি শিলচর, শিববাই রোড ও বাংলাঘাট পরিদর্শন করেন। এতিয়া আমি দেখা পালোঁ যে একদম মানে খুব সোনকালে আমাৰ এই বৰাকৰ পানীবিলাক মানে লেভেলটো রাইজ কৰি আছে। সেইটো কাৰণে মহিষা বিলৰ আৰু পানী এতিয়া সম্ভৱ নহয় আৰু বৰাকত দিয়া। সেইটো কাৰণে স্লুইচ গেটটো বন্ধ কৰিব লাগিব। আৰু স্লুইচ গেট যদি আমি বন্ধ কৰোঁ তেনেহ'লে আমি আশাবাদী যে এতিয়া আমাৰ শিলচৰবাসী ৰাইজে ছেফ থাকিব। কাৰণ এতিয়া বৰাকৰ যি লেভেল আছে এই লেভেলৰ ওপৰত আমি 4.5 মিটাৰ ওপৰত আমাৰ ডাইকটো আছে। সেইটো কাৰণে আমি ছেফ জ'নত আছোঁ। একজেক্টলি বেৰেঙ্গাও ছেম হৈ আছে। বেৰেঙ্গাৰ ডাবল স্লুইচ গেট এটা ডাবল শ্বাটাৰ হৈ আছে। আপোনালোকে জানে যে পীযূষ হাজৰিকা ডাঙৰীয়া যোৱা বছৰ আহি এইটো কনফাৰ্ম কৰিছিলে, এইটো কাম ষ্টাৰ্ট হৈছে। আৰু আমাৰ বাদ্ৰীঘাট, এই তিনিটা মেইন আছিলে, এই তিনিটাৰ আমি এতিয়া ছেফ জ'নত আছোঁ। এতিয়া কথাটো হ'ল আমি এতিয়া ইয়াত যাম আমাৰ তাৰাপুৰ শিববাৰী যিটো ছিংকিং জ'ন আছে, এই ছিংকিং জ'নৰ অৱস্থাটো কি আছে এইটো চাম। আৰু আমাৰ অন্নপূৰ্ণা ঘাট আৰু বাংলাঘাট, বাংলাঘাটৰ আপোনালোকে জানে যে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এটা এনেকুৱা ডাবল শ্বাটাৰ স্লুইচ গেট হৈছে। আৰু চহৰৰ যি পানীবিলাক আছে এই পানী আমাৰ বাংলাঘাটৰ পৰা আপুনি এইটো ডিছচাৰ্জ হয়। কিন্তু যোৱাকালি মই যিটো খবৰ পাইছিলোঁ যে জাতিংগাৰ জলটো ব্লেক ফ্ল' কৰি আছিলে, সেইটো কাৰণে এতিয়ালৈকে পানীটো যিমান মানে কোৱান্টিটিত ওলাব লাগে সিমান কোৱান্টিটিত। অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার হলো সোনাবাড়ি ঘাটে। বুধবার সকালে এলাকার প্রথম কুণ্ডের লস্কর বাড়ির সামনে থাকা পুকুরে অপরিচিত যুবকের মৃতদেহটি বাড়ির লোকেদের নজরে পড়ে। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকেরা ভিড় জমান পুকুর পারে। পৌঁছেন প্রাক্তন জিবি সভাপতির স্বামী শামসুল ইসলাম বড়ভুইয়া। রাঙ্গিঘাটে পুলিশ ফাঁড়ির ওসি হেমাক্ষী নাথ দলবল নিয়ে পৌঁছেন। মৃতদেহটি পুকুর থেকে তোলার পর ম্যাজিস্ট্রেট পি চড়াই তদন্ত শেষ করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তদন্তে যুবকের শরীরের বাইরের দিকে কোনো আঘাত চিহ্ন দেখা যায়নি। কিভাবে সড়ক থেকে প্রায় 100 মিটার দূরে একটি বাড়ির পুকুরে দেহটি পৌঁছলো তা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না। আমার মনে হয় বাইরে রাস্তা বুলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকে গেছে, ঢুকিয়ে হয়তো সাঁতার না জানা অবস্থায় হইয়া এই পুষ্করিণীর এখানে খুব জায়গাটা একটু স্লিপ জায়গা আর বৃষ্টির যন্ত্র পুরা রাত্রে তো মুসলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো রাস্তা ভুলিয়ে এখানে ঢুকিয়ে আইয়া মানুষটা পুষ্করিণী পুড়িয়া মনে হয় মারা গেছে। এটা আমরা এটা ধারণা আর কি, তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না। আশা করি আমরা রাঙ্গিঘাড়ি ইনচার্জ ম্যাডাম আইসন, আমার রাঙ্গিঘাড়ি দলবল নিয়ে আইসন, যা আমরা নিশ্চয়ই এটা তদন্তর সাপেক্ষে আইব। তবে আমরা এটা ধারণা হইল যেটা যে মানুষটা হয়েছে তো অপরিচিত লোক রাস্তা বুলিয়া এখানে আইসে, আওয়ার পরে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গার মাঝে মানে ফড়িয়া মারা গেছে, এটা আমাদের ধারণা। কালা তার ড্রেস লাগাইল, কালা একটা প্যান্ট লাগাইল, গেঞ্জি লাগাইল এবং তার বেল্টালা একটা চপ্পল লাগাইল, আর তার প্যাকেটের মাঝে একটা সাদা ডিবি পাওয়া গেছে, আর কিচ্ছু নাই, মোবাইল উবাইল কিচ্ছু পাওয়া গেছে না। আর অনুমানিক বয়স 28 থেকে 30 বছর বয়সের ভিতরে, এটা একটা ধারণা আর কি।
এখন পর্যন্ত তো মানুষ এখন ফুলিছেও না, এখন মানুষ স্বাভাবিক অবস্থায় আছে। এটা সোনাবাড়ি গেট পার্ট ওয়ান করছে নিয়ারেস্ট তসদ্দর আলী স্কুল, নিয়ারেস্ট তসদ্দর আলী নদীবাঙ্গন যেটা আছে, নদীবাঙ্গনের ঠিক অপোজিট সাইডে। তো আমরা তো এটা চিন্তা করে পাই না যে বহুত বিত্রের দিকে আইয়া এখানে কিরকম হয়, তো রাস্তা বুলিয়ে মানুষটা ঢুকেছে, এটা আমরা একটা ধারণা আছে, সব মানুষের একটা ধারণা এটা যে রাস্তা বুলিয়ে আইয়া ঢুকেছে। কাছাড় জেলায় বরখোলার রেমালের দাপুরে দুদিনের বৃষ্টিতে জাটিঙ্গার নদীগর্ভে তলিয়ে যায় চারটি ঘরবাড়ি। ঘটনাটি ঘটেছে বরখোলার ছেসরিজিপির পুরন্দরপুর গ্রামে। এলাকার আরও পাঁচটি পরিবারের অন্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ঘরের অর্ধেক অংশ নদীর মধ্যে চলে গেছে। চারটি পরিবার তাদের ঘর পুরোটাই জাটিঙ্গা নদীতে চলে গেছে। তাদের একটি স্কুলে শরণার্থী হিসেবে পাঠানো হয়েছে। গৃহহারা হয়েছেন লীলা বেগম লস্কর, তাজউদ্দিন লস্কর, সাজু লস্কর। তাদের ঘরের অর্ধেক অংশ জাটিঙ্গা নদীতে চলে যায়। পিন্টু চন্দ, কাঞ্চন চন্দ, প্রমোদ চন্দ, অনুকূল চন্দ ও রিঙ্কু দাসের ঘর ছেড়ে তারা অন্যত্র চলে গেছেন। সরকার সময় নষ্ট না করে তাদের মাথা গোঁজার মতো একটি ঘর বানিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কাছাড়ের মধুরা পাথর কোয়ারিতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। আচমকা মধুরা নদীর জল বেড়ে যাওয়ায় আটকা পড়লো একটি পাথর বোঝাই টিপার। প্রবল স্রোতে টিপার ছেড়ে কোনো মতে প্রাণে বাঁচলেন চালক ও খালাসি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বরাক উপত্যকা দুদিন ধরে টানা বৃষ্টি চলছে। এতে বরাকের নদীগুলিতে জলস্ফীতি দেখা দেয়। নদীর জল বেড়ে যাওয়ায় হু হু করে বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত। মঙ্গলবার সকাল থেকেই মধুরা নদীর জল বাড়তে থাকে। এরই মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। উদারবন্দ মধুরা কোয়ারি থেকে পাথর আনতে যায় একটি টিপার, কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় আটকা পড়ে টিপারটি। এরপর জলের স্রোতে কিছুটা বেশি যায়। প্রবল স্রোতের মধ্যে সাঁতার কাটে কোনো মতে চালক ও খালাসি টিপার ফেলে নিজেদের প্রাণ রক্ষা করেন। ধারাবাহিক বর্ষণের ফলে চারদিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদারবন্দ কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে, ডুবে যায় শতাধিক বাড়ি। উদ্ধার অভিযানে নেমেছে এনডিআরএফ বাহিনী। এদিকে বিধায়ক মিহির কান্তি সৌমু মধুরা এলাকার বাসবাসীদের লোকদের খবর নেন। স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমকে জানান, এবারে বর্ষণের কারণে উদারবন্দের শতাধিক পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত দিনে এভাবে ভারী বর্ষণের প্রভাব ক্ষতি হতে পারে বলে জানা গেছে। হয়েছে একটা নৌকার মাধ্যমে রেস্কিউ করা হইতেছে। এখন শুধু শিশু আর মহিলারা আনা হয়েছে। পরবর্তী সহ আরও আরও এখন চারটা ফ্যামিলি আছে, চারটা ফ্যামিলির এখন গেছে সেকেন্ড ট্রিপ। আশা রাখি খুব সময় তাড়াতাড়ি নিয়ে আসবে তাহলে। আর নিয়ে তারা নির্দিষ্ট আত্মীয় জন্য গড়েই থাকবো বসো, আমার ক্যাম্পও থাকতে লাগে না আপাতত। আর এটা এখানে রেস্কিউ করার পরে ওইখানে আবার দেশে বন্ধু নগরের এরা অলরেডি স্কুলে প্রায় একশোর উপরে মানুষ স্থান নিচ্ছে, স্কুলে আশ্রয় নিচ্ছে, স্কুলে আশ্রয় নিচ্ছে। আর এখানে এখন পর্যন্ত করা হয়েছে না, খুব একটা ইয়ে হইতেছে না, খালি এরা জলের ভিতরে আবদ্ধ হয়ে আছে। প্রত্যেকে রেস্কিউ টিম আনা হয়েছে, এনডিআরএফ এবং সঙ্গে সার্কেল অফিসার আছে, প্রশাসন আছে, সব মিলিয়ে কাছে স্থানীয় মানুষের সবই সাহায্য করতেছে। আজকে আশা রাখি এখন বৃষ্টি না হইলে জল ধীরে ধীরে নামে। মিজোরামে কয়েকদিনের প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। ভূমিধসের ঘটনা এখন পর্যন্ত মোট 36 জন মানুষ মারা গেছেন। মিজোরাম সানাই অঞ্চলে ভূমিধসের ফলে জনজীবন সম্পূর্ণ প্রভাবিত হয়েছে। একটি আবাসিক এলাকায় বহুতল ভবন আবাস টাইপ মাটির তলে চাপা পড়ায় কম করেও 20 জনের মৃত্যু হয়েছে। এদিকে কয়লা খনিতে ভূমিধসে 11 জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। সেনা জওয়ানরা সবাইকে সুরক্ষিত স্থানে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছে, তবে বিভিন্ন জায়গায় ভূমিস্খলনের মতো উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ইচ্ছাছড়া লাবক নদীর জলের জোয়ারে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উদারবন থানার ইচ্ছাছড়া চা বাগানে। ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আনুমানিক 4টায় এই লাবক নদীর জল জোয়ার নামে। লাবক নদী তখন সর্বগ্রাসী রূপ ধারণ করে। প্রতিদিনের মতো বাজার থেকে নদীর উপর দিয়ে বাড়ি ফিরছিল আকাইপুঞ্জির বাসিন্দা পাওলিংলিং চাংসা। আচমকা পা পিছলে নদীর জোয়ারের কবলে পড়ে যায়। ইচ্ছাছড়া বাগান থেকে প্রত্যক্ষদর্শীরা ফোনযোগে খবর দেন আকাইপুঞ্জিতে। খবর পেয়ে পুঞ্জির লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে লাভ হয়নি। অবশেষে নিরুপায় হয়ে উদারবন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বুধবার সকালে উদারবন থানার ওসি হাওকাম চাংসা ASI রঞ্জিত সিনহা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রবল স্রোতের মধ্য দিয়ে অভিযান চালিয়ে কোনো লাভ হয়নি। তালাশি অভিযানে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক ময়ূরকান্তি সোম, সার্কেল অফিসের SK লাল বাহাদুর বারুই, ইচ্ছাছড়া চা বাগানের ম্যানেজার, সহকারী ম্যানেজার, বাগান শ্রমিক ও আকাইপুঞ্জির লোকজন সহ 500 জনগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে মঙ্গলবার এই লাবাক নদীতে তলিয়ে গিয়ে অল্পের জন্য পানে বাঁচল ইচ্ছাছড়া চা বাগানের এক মহিলা। নদীর জলের স্রোতে মহিলাকে তলিয়ে যেতে দেখে জনগণ চেঁচামেচি করলে ওই সময় নিচে মাছ ধরছিলেন স্থানীয় বাসিন্দা সবুজ কুন্দ নামে এক বাসিন্দা। মহিলাকে ভেসে যেতে দেখে প্রাণের ঝুঁকি নিয়ে মহিলাকে অজ্ঞান অবস্থায় নদীতে তুলে আনেন। সঙ্গে সঙ্গে অবলাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তৎপরতায় সুস্থ হয়ে বাড়ি ফিরেন। ঘটনাটা কোন সময় হয়েছে? বাগান মানুষ দেখছে পড়তে। আর যে মরছে নামটা কি? বয়স 45-43। আর পুঞ্জিকার নাম কি আছে? আকাইপুঞ্জি। এই পুঞ্জির কেমন মানুষ আছে? 50-60 ফ্যামিলি আছে। গতকাল প্রচণ্ড বর্ষার ফলে এই ইচ্ছাছড়া চা বাগানের এই পাশের যে নদী, পাহাড়ি নদী, এই নদীর প্রচণ্ড প্লাবন হয়েছে এবং এতে এখানে এই চা বাগানেরই একজন অবলা তাঁতি বলে অবলা গোয়ালা সেই নদীতে বাসন ধুয়ে আসার পর ওকে নদীর জলের স্রোতে ভেসে গেছেন। যাওয়ার পরে এখানে আমাদের কি না সুবুধ কন্দ ও দূর থেকে দেখে তারপরে এই জায়গায় এসে ওকে উদ্ধার করেছে। অনেকটা জায়গায় যাওয়ার পরে তাকে নিয়ে এসে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেছে। তারপরে মেডিকেল গিয়ে ওর প্রাণ রক্ষা হয়েছে। আর এইদিকে মার ইয়েতে একটা কুকি যার নাম হচ্ছে লিম্বু কুকি, এখানে একটা বাসের ব্রিজ ছিল, সেদিকে নদী ক্রস করবার সময় সেখান থেকে সে পড়ে যায়। সেদিন রোজ মার্কেটিংয়ের জন্য সে বাজারে এসেছিল আর সে যাওয়ার পথে সেখানে এই ব্রিজ থেকে পড়ে, ব্রিজ তো নেই থা না, বাম্বুকা নেই থা, উসকে উপর সে গিরা হ্যাঁ উপরে এখানে বাসের একটা টেম্পোরারি ইয়ে ছিল পড়া, আর ওইখান থেকে সে পড়ে। এখন পর্যন্ত তাকে কোনো হাদিস পায়নি, SDRF টিম এসছে। আর আসার পরে এখন অনেক দেখেছে পুরো পুঞ্জির লোকরা এসছে এবং মার টুকি সবাই এসছে, চা বাগানের ম্যানেজমেন্ট থেকে ধরে আমাদের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাই এবং শ্রমিকরা মিলে কালকে রাত্রি থেকে ওরা চেষ্টা নিচ্ছে, কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত হাদিস পায়নি। আর SDRF টিম লাগাতার প্রয়াস চালাচ্ছে। আর এইভাবে গোসাইপুরও তো সেম ঘটনা হয়েছে, এখানেও সেই একটা লোক নদীতে নামার পরে সে নিরুদ্দেশ হয়েছে, ওখানে SDRF নেমেছে, সেখানে ওরা উদ্ধার কার্যে লেগে রয়েছে, এখন পর্যন্ত কোনো খবর আর পাওয়া যাচ্ছে। গত 3 দিনের অবিরাম বৃষ্টির জমাজল মদ্যদলের পানিভরা জিপির কাঠাকাল গ্রামের শতাধিক পরিবারের লোকেরা তীব্র অসুবিধার সম্মুখীন হয়েছেন। জমাজলে এক কথায় গৃহবন্ধ হয়ে রয়েছেন গ্রামটির জনগণ। ধলাইয়ের বিধায়ক তথা পরিমল শুক্লবৈদ্য, পঞ্চায়েত কর্তা ও জেলাশাসকের কাছে তারা সালোয়ার কিলবি দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ভুবন হিল জিপির প্রাক্তন সভাপতি তথা AP সদস্য শ্যামল্য ভট্টাচার্য প্রয়াণী শোক বিজেপির। আজকে কয়েক বছর থেকে এই যে নালার ড্রেন সাফ নাই, দুইটা কালভার্ট, এখানে কালভার্ট দিতেও কোনো অবজেকশন নাই, কিন্তু বর্তমানে এই কালভার্টের মুখ দুইটা বন্ধ, জল যাইবার কোনো সুবিধা নাই। তারপরে এই দেখুন এই রাস্তার দুই দিকেই ডুবা, এই রাস্তাটাও আমরা ড্যামেজ হইতেছে। আর তারপরে আমরা এই যে গ্রামগঞ্জে প্রায় কয়েক লাখ টাকার সুপারি নষ্ট হয়েছে, এই সুপারিগুলো এখন আমরা যদি আবার বাগান করতে যাই তাহলে কয়েক লাখ টাকা, অর্থাৎ গরিব মরতেই আছি আমরা। এখন এই লাখ টাকার মাটি কই ভরমু, কই থেকে লাখ টাকা পাইমু আর
সুপারি গাছ দুইটা লাগাইয়া যে খাইতাম দুইটা, এই অবস্থাও আমরা নাই। এখন নিজে বাহির হইবার রাস্তাও নাই, জলের মধ্যে থাকতে লাগে। এখন এই আমরা ড্রেনগুলা কই গেল, এখন এই ড্রেনগুলা কি হবে না, আর আমরা এই জলের মধ্যেই থাকতে লাগব। আর কিতা কইতাম, আমার বক্তব্য এখানে শেষ। পরবর্তী এরা কি কইতে চান? মঙ্গলবার রাত 12:30 ভুবন হিল জিপির ভুবনগর নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর। তিনি রেখে গেছেন পত্নী, দুই ছেলে, বিবাহিত দুই মেয়ে, দুই ভাই, দুই বোন সহ আরো অনেক আত্মীয় স্বজন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত শ্যামল ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কর্কট রোগ ভোগ করছিলেন। শেষে মঙ্গলবার রাতে তিনি প্রয়াত হন। এদিকে বুধবার 7 সকালে শতাধিক লোকের উপস্থিতিতে মতিনগর শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। উনি শ্যামল ভট্টাচার্য মহোদয় আজ আমাদের মধ্যে নেই। উনি ইহলোক ছেড়ে পরলোক ধামে গমন করেছেন। ওনার মৃত্যুতে আমাদের দলের তথা সমাজের অনেক ক্ষতি হলো যা পূরণ করার মতো নয়। শ্যামল ভট্টাচার্য মহোদয় আমাদের দলের ভুবন হিল জিপির সভাপতি ছিলেন, পঞ্চায়েত সভাপতি, সঙ্গে এপির সদস্য এবং অনেক সামাজিক কাজে উনি জড়িত ছিলেন। তো আমরা ভগবানের কাছে উনার চিরশান্তি কামনা করব আর সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ধারবার্তায় সুখ সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ওনার আত্মার চিরশান্তি কামনায় ভগবানের কাছে উনি প্রার্থনা করেছেন। তো আমরা আজকে এসেছি যে ওনার মৃত্যুতে আমাদের দলের যে অপরন্ত ক্ষতি হলো এটা ভাষায় প্রকাশ করার নয়। আর ওনার মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 66 বৎসর। উনি আমাদের দলের সঙ্গে দীর্ঘ সাথী ছিলেন, অনেক সামাজিক কাজে লিপ্ত ছিলেন, ফিকির ছায়া নেমে এসেছে। তো ভগবানের কাছে ওনার আত্মার চিরশান্তি কামনা করি। পশ্চিম শিলচরের বৈজন্তীপুর জিপির অন্তর্গত র্যাংটি নালু গাঁওয়ের রাস্তাটি সংলগ্ন বাইলেন পুলির বিহারী লাইনের যাতায়াত করার রাস্তাটি গত 2 দিনের ভারী বর্ষণে জমাজলের কারণে ভেঙে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃষ্টিপাতের কারণে পুলিন বিহারী লাইনে থাকা নালাটি জমাজলের বেগে রাস্তাটির বৃহৎ অংশ ভেঙে পড়ে যায়। এর কারণে চলাচল করা 2 গ্রাম দাসপাড়া ও জায়ফুরপুরের পুলিশ মহিলা সহ স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের চলাচল করতে বিরাটভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উক্ত স্থানে উপস্থিত হয়ে বিষয়টি দেখা যান এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তাদের। কিন্তু আজ অবধি কোনো ধরনের সংস্কার হয়নি, তাই ওনারা সংবাদ মাধ্যমের সাহায্যে এই রাস্তাটির চলাচলের জন্য একটি কালভার্ট নির্মাণের জন্য বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। পিন্টু চন্দ্র দাস, গৌতম দাস, রাজু দাস, সুবীর নাথ, পিকু নাথ, শম্ভু নাথ, চন্দন দাস, মনোরঞ্জন দাস, সবিতা দাস, অর্জুন দাস, রতন দাস, শুক্লা দাস সহ আরও অন্যান্যরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। আমরা একটা চান্দা উঠাইয়া টাকা 2000 করে চান্দা উঠাইয়া আমরা প্রায় ইন 2-3 হাজার করে চান্দা উঠাইছি। উঠাইয়া আমরা ইন প্রায় 70-80 হাজার টাকা খরচা করিয়া আমরা একটা রাস্তা বানাইছি। এটাও গতদিন বৃষ্টি এটাও ধুয়ে লইয়া গেছিল। এখন যে আমরা বাচ্চারা যে স্কুলে যাইতো, স্কুল থেকে তো সরকারের সাইকেল টাইকেল দিয়া দিছে, কিন্তু এখন সাইকেল নিয়ে যে যাইতো যে এটা তো সম্ভব না। এই রাস্তায় এখনো জলের বাঙ্গে লইয়া গেছে কি, এখন তো পিছন দিকে যে ঘুরিয়ে যাওয়া এটা তো সম্ভব না। এটা তো বহুত ঘুরতে পারে ঘুরতে পারে। আমরা এটাই হলো ছোট রাস্তা, মানে এটা কি আপনারা এখানে স্থানীয় কেন? আমরা কয়েকটা ঘর আছি, আমরা চান্দা তুলেই বানাইছি। এটা সরকার থেকে কোনো আমরা ফেসিলিটি পাইছি না। আচ্ছা, সরকার থেকে কোনো আজ পর্যন্ত কোনো কিছু ইন্দিরা আবাস এই প্রধানমন্ত্রী তো আমরা পাইছে? পাঁচটা আইছে তো দুজনে বানাইছে, বাকি তিনজনে মানে স্টার্টিং করে ওরা তো ফেসিল নিছে। তাই যে একটা এখানে একটা এখন ইটা মাটির রাস্তা তো দুইয়া লইয়া যায় গিয়া। এখন আমরা যে মনে করেন টাকা খরচ করে মাটি ফালাইমু, আবার বৃষ্টি দুইয়া লইয়া যাইব। সরকারের দাবি চাই যে আমরা এখানে একটা ছোটমোটো ফুলের দরকার। আমরা যদি একটু মানে দেন তাহলে আমরা খুবই মানে একটা উপকার হয় আর কি। এটা আমরা দাবি ওইটাই সরকারের কাছে আমরা একটা দাবি। আর এখানে এই যে বাচ্চাগুলা সব স্কুলের বাচ্চা, এখন যে এরা যে স্কুলে আসা যাওয়া করতো এরা কোনো দুসরা কোনো রাস্তা নাই। আর যে স্কুলের বাচ্চা না যে তুমি খান্দ করে নিয়ে সাথে নিয়ে বাইরে করে দিবে এটা তো সম্ভব না।
আপনার একটা অনুরোধ সবের কাছে যে আমরা এই যে কীর্তিকিয়া জয়পুরপুর আবার একটা আমরা রাস্তা বানাইছি সবে চান্দা উঠে আসে আগে ওই রাস্তাটা আমরা জলে ভাঙ্গিয়া নিচে গিয়া ওখন আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা কিভাবে তারা স্কুলও দেয় আর তারা কি। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। ধারাবাহিক বর্ষণে বরাকে বন্যাতঙ্ক, বাঁধ পরিদর্শন করলেন দীপায়ন। পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, সোনাবাড়ি ঘাটে চাঞ্চল্য। বৃষ্টিতে জাঠিঙ্গা নদীতে ভাঙন, নদীগর্ভে তলিয়ে গেল চারটি ঘর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।